আসসালামু আলাইকুম। আজকে আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এমএস চিকি ইউটিউব টিচ থেকে। এখানে আজকে আমরা তুলে ধরব এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস। এসএসসি পরীক্ষার্থীদের জুন মাসের পরীক্ষা নিশ্চিত হয়ে গেল যে পরীক্ষা হবে। কোভিড-19 পরিস্থিতিতে ঢাকা বোর্ড থেকে সারা বাংলাদেশের জন্যই একটি সিলেবাস প্রকাশ করেছেন, যা 28টি বিষয়ের উপর, প্রত্যেকটা বিষয়ের উপর 25% কমিয়ে দেওয়া হয়েছে। 25% কমিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা এমসিটিবি এবারের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছেন। এই সংক্ষিপ্ত সিলেবাসটি এখানে আমি তুলে ধরছি, আশা করি সবাই এখান থেকে উপকৃত হবেন। অর্থাৎ কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীর পুনর্বিন্যাসকৃত সিলেবাস। প্রথমে দেওয়া হয়েছে হিসাব বিজ্ঞান, এখানে মোট 145 পৃষ্ঠার একটা পিডিএফ ফাইল দেওয়া হয়েছে। হিসাব বিজ্ঞানে ধরা হয়েছে প্রথম অধ্যায়ের, তারপর দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়। তারপর আরও আছে এখানে অষ্টম অধ্যায়ের নগদান বই, নবম অধ্যায় রেওয়া মিল, দশম অধ্যায় আর্থিক বিবরণী, কৃষি শিক্ষা, কৃষি শিক্ষার প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ, তৃতীয় অধ্যায় কৃষি ও জলবায়ু, চতুর্থ অধ্যায় কৃষিজ উৎপাদন, চারুকারুকলা, দ্বিতীয় অধ্যায় চারুকারুকলা, প্রথম অধ্যায় শিল্পকলা, চতুর্থ অধ্যায় আঁকতে হলে, চতুর্থ অধ্যায় বলছে এখানে আঁকতে হলে জানতে হবে, পঞ্চম অধ্যায় ব্যবহারিক শিল্পকলা, ষষ্ঠ বাস্তব স্মৃতি থেকে অনুশীলন, সপ্তম কারুকলা, এটা হচ্ছে কারুকলা। এরপরে দেওয়া আছে বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্রে দেওয়া হয়েছে এখানে কয়েকটা অধ্যায়ের যে শুভা, রবীন্দ্রনাথ ঠাকুর, অভাগীর স্বর্গ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সাহিত্য, আম আঁটির বেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিক্ষা মনুষ্যত্ব, প্রবাসের বন্ধু, মমতাদি, একাত্তরের দিনগুলি, সাহিত্যরূপ রীতি, বঙ্গবাণী, কবুতাক্ষ নদ, জীবন সঙ্গীত, মানুষ, পল্লী জননী, আমি কোনো অভাগন্তুক অভাগন্তুক নই, আহসান হাবিবের রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কাকতাড়ুয়া বহিপীর। এরপরে আছে বাংলা দ্বিতীয় পত্র থেকে নেওয়া হয়েছে ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্বের পরিবর্তন, সন্ধি, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, বচন, পদাশ্রিত নির্দেশক, সমাস, উপসর্গ, আরও অনেক কিছু আছে। তার মধ্যে এখানে কীটপত্য বিস্তারিত আলোচনা, তদ্বিত প্রত্যয়, শব্দের শ্রেণীবিভাগ, পদ প্রকরণ, ক্রিয়াপদ, বাংলা অনুসংজ্ঞা, ক্রিয়া বিভক্তি, সাধুচলিত, কারক ও বিভক্তি, সম্বন্ধ পদ, সম্বন্ধ পদ, অনুসর্গ, কর্মবচনীয় শব্দ, বাক্য প্রকরণ, শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা, বাচ্য এবং বাচ্য পরিবর্তন, উক্তি পরিবর্তন, বাক্যের শ্রেণীবিভাগ, বাক্যের পথ, সংস্থাপনার ক্রম। এখন নির্মিত অংশ থেকে নেওয়া হয়েছে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, পত্র, অনুচ্ছেদ, প্রতিবেদন, প্রবন্ধ। এরপর আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়,
অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, একাদশ অধ্যায়, দশম অধ্যায় আছে, এরপরে আছে দ্বাদশ অধ্যায়, একাদশ, চতুর্দশ, আরও আছে পঞ্চদশ অধ্যায়, ষোড়শ অধ্যায়, এরপরে আছে জীববিজ্ঞান, বিজ্ঞানী বিজ্ঞান বিষয়ের যারা বিজ্ঞানে ছাত্র ছাত্রী তাদের জন্য প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, এগারো অধ্যায়, বারো অধ্যায়, চোদ্দতম অধ্যায়, এবার হচ্ছে বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, বৌদ্ধ ধর্মের ইতিহাস, একাদশ অধ্যায়, এবার আছে ব্যবসায় উদ্যোগ, ব্যবসায় উদ্যোগ আছে এখানে ব্যবসায় পরিচিতি, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, কেরিয়ার শিক্ষা, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, রসায়ন বিজ্ঞান বিভাগের জন্য প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, একাদশ অধ্যায়, খ্রিস্টান ধর্ম নৈতিক শিক্ষা, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, একাদশ অধ্যায়, দ্বাদশ, পঞ্চদশ, পৌরনীতি ও নাগরিকতা, প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সংবিধান, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, দশম অধ্যায়, অর্থনীতি, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, ইংরেজি ফার্স্ট পেপার, ইউনিট টু, ইউনিট থ্রি, ইউনিট ফোর, ইউনিট ফাইভ, ইউনিট সেভেন, ইউনিট এইট, ইউনিট টেন, ইউনিট ইলেভেন, প্যাসেজ দেওয়া হয়েছে কিছু, আনসিন প্যাসেজ, ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, ম্যাচিং, এরপর আছে এখানে আরও ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপারে আছে গ্রামার আইটেম আছে নয়টি, রাইটিং পার্ট আছে দুইটি আইটেম, এখানে সিবি, ফর্মাল লেটার, ফিনান্স ও ব্যাংকিং, এখানে আছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, তারপর আছে পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, একাদশ অধ্যায়, ভূগোল, এখন আছে ভূগোল ও পরিবেশ, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, দশম অধ্যায়, বারোদশ অধ্যায়, তেরোতম অধ্যায়, উচ্চতর গণিত, দ্বিতীয় অধ্যায়, বীজগাণিতিক রাশি, তৃতীয় অধ্যায়, জ্যামিতি, পঞ্চম অধ্যায়, সমীকরণ, ষষ্ঠ অধ্যায়, অসমতা, সপ্তম অধ্যায়, অসীম ধারা, অষ্টম অধ্যায়, ত্রিকোণমিতি, নবম অধ্যায়, সূচকীয় লগারিদম ফাংশন, একাদশ, স্থানাঙ্ক জ্যামিতি, চতুর্দশ, সম্ভাবনা, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, হিন্দু ধর্মের সংস্কার, পঞ্চম অধ্যায়, দেবদেবীর উপজা, ধর্মগ্রন্থ নৈতিক শিক্ষা, নবম অধ্যায়,
বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি, দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ সরি এসে দশম অধ্যায়, ষষ্ঠ দশম আছে, একাদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায়, একাদশ অধ্যায়, চতুর্দশ অধ্যায় গাস্ত বিজ্ঞান। বাস্তুবিজ্ঞান এখন হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এইগুলো রাখা হয়েছে ক বিভাগে, আর পঞ্চম অধ্যায় এরপর খ বিভাগে রাখা হয়েছে, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় গ বিভাগে রাখা হয়েছে খাদ্যের কাজ ও উৎপাদন, খাদ্য প্রস্তুত ও পরিবেশন, এবং গহ বিভাগে রাখা হয়েছে পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি, এবং ১৮ অধ্যায় পোশাকের যত্ন ও পরিপাট্য। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। গণিত সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে গণিত, গণিত অনেক স্টুডেন্টের ভয়। দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগণিতের রাশি, সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায় বৃত্ত, নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, দশম অধ্যায় দূরত্ব উচ্চতা, একাদশ অধ্যায় বীজগণিতের অনুপাত ও সমানুপাত, একাদশ অধ্যায় সমীকরণ সসীম ধারা, চতুর্দশ অধ্যায় অনুপাত ও সাদৃশ্যতা ও প্রতিসমতা, ষোড়শ অধ্যায় পরিমিতি, সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান। শারীরিক ও সমাজ শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা। তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, দশম অধ্যায় পদার্থবিজ্ঞান, ভৌত রাশি এবং পরিমাপ, গতি বল অর্থাৎ প্রথম দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, একাদশ অধ্যায় বিজ্ঞান। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, পলিমার ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, প্রত্যেক জীবনে তড়িৎ অর্থাৎ দ্বাদশ অধ্যায়। এই ছিল আজকের, আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং বাকি তথ্য পাওয়ার জন্য এবং কি সাজেশন পাওয়ার জন্য আমরা আপনাদের কাছে পুষিয়ে দেবো। আপনারা একটু সহযোগিতা করবেন আমাদেরকে, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনাদের মোবাইলে এবং টিভি আপনাদের মোবাইলে এবং কি আপনাদের যে যেভাবে ইউটিউব চালাচ্ছেন সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনাদের মোবাইলে অথবা ল্যাপটপে কম্পিউটারে নোটিফিকেশন চলে যাবে। আশা করি ভালো থাকবেন সবাই।